আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে বেগুন ছাড়া বেগুনি বানিয়ে দেখাবো। অনেকেই কথাটা শুনে অবাক হয়ে যাচ্ছেন যে বেগুন ছাড়া কিভাবে বেগুনিটি বানাতে হবে। আমি যেভাবে আমার বাসায় যখন বেগুন থাকে না এই বেগুনিটি বানিয়ে নেই, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু দেখতে বেগুনির মতো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে, আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে মিষ্টি কুমড়ার কিছু স্লাইস নিয়েছি কুমড়ানি বানানোর জন্য কিংবা বেগুনি বানানোর জন্য, আর স্লাইসটা তো দেখতেই পারতেছেন কেমন চড়া করে আমি কেটেছি। এখন আমি এই মিষ্টি কুমড়া স্লাইসের উপরে 1/4 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, আর লবণটা দিয়ে স্লাইসগুলোর গায়ে কিন্তু লাগিয়ে দিতে হবে। আমরা যদি এই লবণটা লাগিয়ে এটাকে 5 মিনিট রেস্টের জন্য রেখে দিই তাহলে কিন্তু এটা সফট হবে, আর যখন আমরা বেসনে দিয়ে ভাজবো তখন কিন্তু সুবিধা হবে আমাদের। লবণটা আমি লাগিয়ে নিয়েছি, এই বাটিটাকে সাইড করে নিব আর বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। লাগবে আমাদের ব্যাটারটা তৈরি করার জন্য 1 কাপ বেসন, নিয়ে নেব 1/2 কাপ ময়দা, ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়াটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে, দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, এটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে খেতে গেলে, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ দিয়ে সব উপকরণ মিশিয়ে দিব। আর অনেকেই কিন্তু আমার আলুর চপের রেসিপিতে কিংবা বেগুনের রেসিপিতে আপনারা কমেন্টস করেছিলেন যে বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডাটা দিতে পারবেন কিনা। হ্যাঁ, দিতে পারবেন, যেহেতু আমি বেকিং পাউডারটা 1/2 চা চামচ পরিমাণ দিয়েছিলাম, বেকিং সোডা দিতে গেলে কিন্তু 1/2 চা চামচ দেওয়া যাবে না। যদি আমরা বেকিং সোডা 1/2 চা চামচ দিয়ে দিই তাহলে কিন্তু বেগুনি কিংবা আলুর চপের ভিতরে তেল ঢুকে যাবে, সেই ক্ষেত্রে আমরা 1/4 চা চামচ বেকিং সোডা দিতে হবে। বেসনের সাথে সব উপকরণ মিশানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো পানি, আর আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, আর 1 কাপ পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিব। পরে যদি আমার লাগে তারপর আমি আবার অল্প অল্প করে দিয়ে দিব, অল্প পানি দিয়ে দিয়েছি, আর চামচটা দিয়ে এইভাবেই মিশাতে হবে। আর ব্যাটারটা করার সময় খেয়াল রাখবেন যেন ব্যাটারটা বেশি পাতলা কিংবা বেশি ঘন না থাকে। বেগুনি আলুর চপ আর কুমড়ানি বানাতে চান, ব্যাটারটা যদি সুন্দরভাবে করে নিতে পারেন সবকিছু কিন্তু পারফেক্ট হবে। আর এই ব্যাটারটার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আলুর চপ বেগুনি আর কুমড়ানি যাই বানান না কেন সেটা। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিচ্ছি, আমি আপনাদেরকেও বলবো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করার জন্য, পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর খেয়াল রাখবেন কোন রকমের লাম্পস দানা যেন না থাকে, সবকিছু কিন্তু এই চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে অলরেডি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আমার এখানে আরো পানি লাগবে, তো আমি ব্যাটাটা করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি পানির পরিমাণটা। অল্প অল্প পানি দিয়ে কুমড়ানির জন্য আমার ব্যাটাটা রেডি, আর আমার এখানে পানির পরিমাণ লেগেছে 1 কাপ আর 1/4 কাপ, আর দেখুন এই ব্যাটাটা কতটা ঠিক হয়েছে। এই কুমড়ানি গুলো ভাজার জন্য চলে যাব এখন আমি চুলায়। কুমড়ানি ভাজার জন্য চুলা মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য, আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আমি অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দেখছি তেলটা আমার ভালো করে গরম হয়েছে কিনা। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি কুমড়ানি গুলো দিয়ে দিব। আর দেখুন লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণে কিন্তু এগুলো সফট হয়ে গিয়েছে, এখন কিন্তু আমার দিতে সুবিধা হবে। বেসনের মধ্যে এভাবে চুবিয়ে তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আরেকটি দিয়ে দেখাই, আর মাশাল্লাহ দেখুন আমার কিন্তু কুমড়ানিটা সুন্দর ফুলে গিয়েছে। এক এক করে আমি সবগুলো দিয়ে দিব, আর তেলটা কিন্তু ফুল গরম রাখতে হবে না হলে কিন্তু ফুলবে না। দেখতেই পাচ্ছেন ফুলকু ফুলকু আমার কুমড়ানি হয়ে গিয়েছে, কয়েকটা দিয়ে দিয়েছি, এগুলোকে উল্টিয়ে দিব না হলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে আর একটা সাইড কাঁচাই থেকে যাবে, তো চেষ্টা করব দেওয়ার পর কিন্তু এগুলোকে একই কালার আনার জন্য উল্টিয়ে দিচ্ছি। আর মাশাল্লাহ দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে,
যারা আমরা বেগুন খাই না তারা কিন্তু এভাবে এই কুমড়ানিটা বানিয়ে খেতে পারেন। আমার বাসায় কিন্তু আমি প্রায়ই ইফতারের সময় এই কুমড়ানিটা বানিয়ে থাকি। এখন কিন্তু আমি চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম আঁচ রেখে আমি এগুলোকে ক্রিস্পি করে ভেজে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরো 4 থেকে 5 মিনিট ভেজেছি আর চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। আর দেখুন এগুলো কিন্তু সোনালী কালার হয়ে গিয়েছে, আর আমার কিন্তু কুমড়ানিগুলো ভাজা হয়ে গিয়েছে, বুটবুটটা কিন্তু আগে থেকে অনেকটা কমে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে আমি দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা নাইস লাগতেছে। পরের গুলো আমি সেম প্রসেসে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে ফুলে ভেসে উঠেছে। তো আশা করছি আমার এই কুমড়ানোর রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আরও নতুন নতুন আর সহজ সহজ রেসিপি পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।